যে একটা মঞ্চে বারবার আসলে মান সম্মান থাকে না একটা জায়গায় বারবার গেলে কি মান সম্মান থাকে এই জন্য আমি রেগুলার স্কুলেও যেতাম না ভাই আমি জানতাম যে এই কারণে ওকে আচ্ছা যারা ডান্স করছিলেন খুবই ভালো লাগলো জোরে করদালি হোক খুবই ভালো কিন্তু খেয়াল করেছেন কি প্রথমের দিকে যে স্পিড এনার্জি ছিল ওইটা আস্তে আস্তে কিভাবে কমে যায় আচ্ছা আপনাদের এনার্জি এখনো আছে তো নাকি ফুল আছে ফুল এনার্জি আমি একটা খেয়াল করছিলাম যে ডান্স করছিলেন প্রথমের দিকে একবারে লাফালাফি তারপর শুধুমাত্র হাত উঠছে দেহ আর উঠছে না এরকম এক সব জায়গায় হয় দেখবেন রাস্তায় যখন আমরা বিক্রি করে সকালে হ্যাভি এনার্জি থাকে সকালে এই আমরা 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 নেবেন দুপুর বেলা বিকেল বেলা আমরাই বিক্রি করে আম শোনা যায় আর শোনা যায় না

যে রনি মঞ্চে এমন করে গান গাইতে হবে গান দিয়ে দর্শককে আটকে রাখতে হবে কিন্তু মঞ্চে একবার গান করার পর দর্শকরা আমাকে বাইদে রাখছিল এরপর গাইবো আমি গাই গাই একটা একটা তারপর ওকে আচ্ছা একটু বলি এর আগে একবার দেখলাম যে একটা মঞ্চে গান করছে একজন হাউমরে কান্নাকাটি করছে বলে আপনি গান বোঝেন আসেন আমার বুকে আসেন বলে আর এসব বুঝাশোনা কিচ্ছু না তোমার গান শুনে আমার হারানো ছাগলের কথা মনে পড়ছে তবু গাইবো আচ্ছা গুড আমি এত ফান করছি অনেকে হাসছে না আমি জানি হাসলে ভাবিদের লিপস্টিক নষ্ট হয়ে যাবে এই ভয় নাকি না আমি মেকআপ টেকআপ নিয়ে কিছু বলি না তবে একটু বলি এই যে একটা বাচ্চা কান্নাকাটি করছিল না একটু আগে ওই যে ভাই একবার ঘোষণা দিল বাচ্চার মাকে পাওয়া যাচ্ছে না গার্ডিয়ান আসলে ঘটনা কিছুই না বাচ্চা কান্নাকাটি করছে মার কাছে যাব মার কাছে যাব বাপ বলতেছে এনেই তোর মা মেকআপ করছে চিনতে পারছিস না আচ্ছা এইটা বলাতেও দেখেন অনেকে হাসছে না আমি জানি কি অবস্থা অনেকে এখনো হাসছে না এক প্রোগ্রামে গিয়ে এরকম ভাবি হাসছে না আমি বললাম ভাবি হাসছে নাকি মন খারাপ নাকি সবাই হাসছে ভাবি আমার উপর রাগ করছে নাকি তো ভাই বলছে না না রাগার আগের কিচ্ছু না ও সাজুগুজুর জন্য লিপস্টিক চাইছিল ভুলে সুপার গ্লু আটা দিয়ে ফেলছে যাক এরপরে অন্তত অনেকের মুখে হাসি ফুটেছে আচ্ছা আমি যেহেতু স্টেজে অনেক কিছু হচ্ছে আচ্ছা সবার জন্য অনেক কিছু করা হলো আমি দুই তিনটা বাচ্চাকে আসতে বলবো যারা নাইনটি টু ব্যাচের যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন অনেক কষ্ট করে বাচ্চারা অনেক মজা পাচ্ছে বাট ছোটরা দুই তিনজন একটু স্টেজে চলে আসো ছোটরা ছোট দুই তিনজন চলে আসো স্টেজে যারা আসো এটা সাহসী ওকে গুড থ্যাংক ইউ আসো 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 হ্যালো যা অত না অত না হয় ভাই পুরো স্কুল ছুটি দিয়েছে মনে হচ্ছে এদিক আসো এদিক আসো একটু আসো আসো এখানে আসলে ওরা আপনাদের সাথে এসছে প্লিজ প্লিজ চলে আপনার দুই তিনজন আসো আসো হ্যাঁ এই কজন আর লাগবে আর একটু আসো আসো গুড গুড বাবারে আচ্ছা আসুক আসুক আরো দুই তিনজন আসছে আসে আসুক আসুক হ্যালো ভাইয়া আমি জাস্ট তিন চার মিনিট নিবো তারপর শেষ করবো হ্যাঁ ভাইয়া ওনাকে কেমন আমি দিয়ে এসো হ্যাঁ ওকে প্লিজ 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 চলো হ্যাঁ আসো আসো একটু ওরা আসো ওকে যারা এসছে ওদের জন্য একটা জোরে করতালি হোক একটু প্লিজ আপনাদের বাচ্চারা যারা আসতে পারেনি বা আসছে না তোমরা তাদের সবার প্রতিনিধি একটা জোরে করতালি তোমরা চারজন একটা জোরে হাততালি ও কি নাম তোমার ইজাজ রহমান ফাহাদ তোমার নাম কি ইয়ান রহমান ফারাস তোমার নাম নবেরা ওকে কি নাম তোমার ইশান শাহ তোমার নাম কি হ্যালো হ্যালো এরা খুব চালু একটু রেগে দিকে মাইক ধরলে তারপর কথা বলবে ঠিক মাইক্রোফোন ধরার সাথে সাথে নাম কি তোমার হ্যালো হ্যালো হ্যাঁ কি নাম তোমার মাইক্রোফোন ধরলে বলে কি নাম মাইক্রোফোন ধরলে কি নাম তোমার কি নাম তোমার ওকে কি হতে চাও বড় হয়ে তুমি হ্যাঁ কি হতে চাও বড় হয়ে ডাক্তার তুমি কি হতে চাও বড় হয়ে জানি ওর অবস্থা আমার মতো আমি যখন ছোট ছিলাম আমাকে বাবা মা জিজ্ঞেস করতো আপনার এখন কিন্তু খুব সুন্দর করে জিজ্ঞেস করে বাবা কি হবে বাট আমরা নাইন টু টু ব্যাস আমরা জানি কিন্তু আগে বাবা মা এর সুন্দর করে জিজ্ঞেস করতো না হাত ধরে বলতো বা হয়ে কি হবে হ্যাঁ এবং ওই সময় চাইতো ছেলে হলে ডাক্তার বানাবো মেয়ে হলে ডাক্তারের সাথে বিয়ে দেবো ঠিক না ওকে কি হতে চাও বড় হয়ে তুমি জানো না আমি এরকম ছিলাম আমার আব্বা একবার জিজ্ঞেস করলো বড় হয়ে কি হবি যা খাবার দাবার দিচ্ছ বড় হবো বলে মনে হয় না কোনো মতে এই অবস্থায় আসছি ওকে তুমি কি হতে চাও বড় হয়ে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার হতে তুমি কি হতে চাও ডাক্তার ডাক্তার তুমি কি হতে চাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওরে বাবা তুমি ইঞ্জিনিয়ার ওরে বাবা ভাই দেখেন খুব ইঞ্জিনিয়ার দেখেন একটা আমি এরকম একটারে জিজ্ঞেস করছি যে বড় হয়ে কি হতে চাও কই আরে আমি নিজেই হচ্ছিলাম না ওকে তোমার তো দাঁত টাত পড়ে গেছে নাকি আচ্ছা ওকে আবার জিজ্ঞেস করতে হবে একটু আমি আমি বড় হয়ে আবার ছোট হতে চাই বস পাবলিক একটা জোরে হাততালি হোক ওর জন্য কেন বড় হতে চাও কেন হ্যালো হ্যালো কারণ ছোট হইলে সবাই আদর করে বাহ একটা তালি হোক ওর জন্য ওকে 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 একটু একটু হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু এমন কিছু করেছো যেন বাবা মার মুখ উজ্জ্বল হয় এমন কিছু করেছো যেন বাবা মার মাথা উঁচু হয় ফাইভ এ জি পে ফাইভ গোল্ডেনেছি আপনারা ভাবছেন এই বাচ্চাদের এরকম আসলে ওই সময় থেকে টার্গেট দিতে হয় আমি আমাকে দেখো শেখো এমন কিছু করবে যেন হ্যালো হ্যাঁ এই তো এমন কিছু করতে হবে যেন বাবা মার মাথা উঁচু হয় করেছ তুমি সুযোগ পাইনি বলো ও যে ডাক্তার হওয়ার কথা বললো ডাক্তার হওয়ার চিহ্ন হচ্ছে প্লাস মানে মানি প্লাস এই জন্য মানি প্লাস করার জন্য ডাক্তার হতে চাইছে আমার যেন মনে হয় আর তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও কি আশায় কম্পিউটার চালাবো তাই টাকার আশায় না না ওকে ওকে ও চালু আছে একটু বলতে এমন কিছু করেছো বাবা মার মুখ উজ্জ্বল হয় বাবা মার মাথা উঁচু হয় করার চেষ্টা করব এটা আমি বলি ওদেরকে শেখাবেন আমাকে দেখে শেখাবে তুমি ভাবতেছো বড় হয়ে না এই বয়স থেকে করার সুযোগ আছে ভাই আমি চেয়েছি যে আমি এমন কিছু করব বাবা আমার মাথা উঁচু করব। আমি বাবা মাথা উঁচু করতে তাদের মাথার নিচে বালিশ দিয়েছিলাম দুইটা বালিশ এরকম মুখ উজ্জ্বল করতে মোমবাতি জ্বালায় জ্বালায় মুখের সামনে ধরতাম দুই বার ফসকা ফসতে আর ধরি না ওকে গুড এবার তোমাদের একটা কাজ ডান হাত ইয়েস আমরা পারি বাবা দিয়ে আমরা পারবো এবার দুই হাত দিয়ে আমরাই পারবো গুড ওরা পারছে এবার ডান পা দিয়ে আমরা খারাপ কিছু দূরে সরাবো বাপা দিয়ে আমরা খারাপ কিছু করব না ওকে এবার সবাই একসাথে দুই পা একসাথে আমরা খারাপ কিছু করব না দুই পা একসাথে না 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 এটা হলো কিছু এটা হইল না ওকে এবার লাস্ট প্রশ্ন তোমাদের জন্য তোমাদের কে বেশি ভালোবাসে বাবা না মা বোধ বোধ দুজনই ভালোবাসে তুমি কাকে বেশি ভালোবাসো বাবা না মাকে বোধ বোধ দুজনকে ভালোবাসো তুমি বোধ বোধ বলছো ইংলিশ খুব ভালো তুমি নাকি আচ্ছা ওকে একটু ইংলিশ দোর আমি শিখে নিই কাকে এসো রিয়া মারা গেছে ইংলিশ কি রিয়া ডাইড হাই ডাইরিয়া সহজ হিসাব ডাইরিয়া ওকে এখানে এসো ইংলিশ কি কাম হিয়ার ওখানে যাও গো देयर এত কঠিন না এখানে এসো কাম হিয়ার ওখানে যাও কাম হিয়ার খুব সহজ তোমাদের এগুলো শিখতে হবে ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে কোথায় এটা কি ইংলিশে বলো তুমি বলো তাই বাংলাদেশে সবচেয়ে বেশি বরফ পরে কোথায় ওদের জন্য জোরে চাষ শেষ করবো একটু বলি তোমাদের বাবা মা তোমাদের রেজাল্ট দেখে সবসময় বলতো না আমি তো ওরকম স্টুডেন্ট ছিলাম না আমি ছিলাম ক্লাসের ফার্স্ট বয় এরকম বলতো কিনা এই দেখো সামনে যে কয়জন আছে প্রত্যেকই তাদের সন্তানদের বলে আমি ছিলাম সবচেয়ে ভালো ছাত্র বলে যে কি না বাট আজকে ভাবিরা খোঁজ নিয়ে দেখেন তার ক্লাসমেটদের জিজ্ঞেস করেন কি অবস্থা ছিল তোমরা তোমাদের বাবা মার খোঁজ দিবা হ্যাঁ নিয়েছে অলরেডি হ্যাঁ মাম্মা সব সময় অনেস্ট কথা বলে আর কি মাম্মা অ্যাকচুয়ালি আগে 1 থেকে 10 মধ্যে ছিল রোল আর पापा মানে দুজনেই গুড স্টুডেন্ট ওয়াও ওয়াও ওকে একটা জোরে করতালি যারা ভালো স্টুডেন্ট বা শুধু ভালো স্টুডেন্ট হলে হবে না যারা বিভিন্ন সেকশনে ভালো কাজ করছেন ওকে ওদের জন্য জোরে একটা করতালি থ্যাংক ইউ যে আপনারা সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে আসছেন ওকে তোমাদের জন্য অনেক ধন্যবাদ ওকে ধন্যবাদ ভালো থেকো তুমি হ্যাঁ ওকে ওকে আমার জন্য আসলে থ্যাংক ইউ আমার জন্য আসলে সময় খুবই কম ছিল কোনো ব্যাধবি করলে সরি ক্ষমা করবেন আর ইউনুস ভাই সোহেল ভাই বারবার আমাকে ফোন দিচ্ছিল অনেক কোথায় কোথায় আমি বারবার আপনাদের এলাকা ঘুরে দেখলাম আমি একটু এরকম অস্থির এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না এক জায়গায় বেশি দিনও ভালো লাগে না

ইলিশ খেয়ে যাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ